নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও দেখতে আসার জন্য। আমার কাছের ও দূরের, দেশ ও দেশের বাইরের যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, সেই সমস্ত দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ একটা নতুন দিন, নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমি উপস্থিত হয়েছি। সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, এখন কিছু জামা কাপড় ধোয়ার ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এবার টুকিটাকি ঘরের কাজ তো আমাদের প্রতিদিন লেগেই থাকে, তাই না? এখানে এই টেবিলটা আছে, টেবিলের মধ্যে কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। এই সমস্ত কাজ করে এখন চলে এলাম রান্নাঘরে। বেশ কিছুটা সময় অন্য কাজে কাটানোর পর রান্নাঘরে চলে এসেছি। তো কী কী রান্না হয়েছে সেটা একটু দেখে নিই। এটা হচ্ছে ঘুগনি, যেটা জল খাবারে মুড়ি খাবার জন্য রান্না হয়েছে। আর দুপুরে ভাতের সঙ্গে যে সমস্ত পদগুলো রান্না হয়েছে সেগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, ঝিরিঝুরি করে আলুগুলো কেটে নেওয়া হয়েছে আর সঙ্গে উচ্ছে দিয়ে ভাজা হয়েছে। আর এখানে রয়েছে ঢাঁড়স ভাজা, দেখুন এখানে শুকনো লঙ্কা রয়েছে। ঢাঁড়স ভাজার সময় তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ঢাঁড়সটা ভাজা হয়, খেতে স্বাদ বাড়ায় লঙ্কা দিলে। আর এটা হচ্ছে ডিঙোর ডাঁটার ঝাল, ডিঙোর ডাঁটার তরকারি হয়। আজকে ডিঙোর ডাঁটার ঝাল হয়েছে, শুধু ডিঙোর ডাঁটাগুলো ঝালের মশলা দিয়ে আর নুন মিষ্টি দিয়ে ঝাল রান্না করা হয়েছে। এটা শুকনো ভাতে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি। এখন তো 12 মাসই শীতে সমস্ত সবজিই খুব সহজভাবেই পাওয়া যায়, আর বাঁধাকপি তরকারি তো অনেকেই পছন্দ করে। আর আজকে নিরামিষ বাঁধাকপির তরকারি হয়েছে ঘি গরম মশলা দিয়ে। আর এটা হচ্ছে বিউলির ডাল, এই হচ্ছে আজকে দুপুরে রান্নার নিরামিষ পদ। আর আমিষ পদের মধ্যে আছে ডিমের কারি রান্না হচ্ছে, একটা ডিম অমলেট করে কারি করা হচ্ছে আর বাকি ডিমগুলোকে সেদ্ধ করে ভেজে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে যেমন কারি করে সেরকমই কারি রান্না হচ্ছে। এটা তো আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করেন। তো এখন এটা ফুটতে দেওয়া আছে, এটা ঘন হয়ে গেলে নাবিয়ে নেওয়া হবে। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্নার পদ। আর সন্ধ্যের সময় দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়ে আসা হয়েছে মুড়ি খাবার জন্য। এই দেখুন এখানে রয়েছে সিঙ্গারা, অনেকের মুড়ি খাওয়া হয়ে গেছে। আর সঙ্গে রয়েছে এই যে এখানে রসগোল্লা, সন্ধ্যের সময় মুড়িটা এই দিয়ে খাওয়া হবে। এখন চলে এলাম রান্নাঘরে, আজকে রাত্রে রান্না হচ্ছে এটা। এখানে দেখুন বেশ কিছু পটল ভেজে নেওয়া হচ্ছে রান্নার জন্য। মানে পটলের কারি হবে, পটলগুলোকে ভেজে নিয়ে পেঁয়াজ রসুন সমস্ত মশলা দিয়ে রান্না করা হচ্ছে। এটা আমাদের বাড়িতে অনেকে বেশ পছন্দ করেন।
আমার এই ছোট ছোট ভিডিওগুলো প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণটা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি কোনো কিছু আপনাদের অপছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব যদি কিছু ভুল করে থাকি। আর ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, বকবক করে বকতে বকতে রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখুন কালারটাও পাল্টে গেছে, কালারটা তো খুব সুন্দর এসছে, ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। আজকে রাত্রে অন্য আর বিশেষ কিছু রান্না হয়নি, এটাই হচ্ছে, আর আলু মাখা থাকবে, তো সেই কারণে এটা একটু এরকম ঝোলঝোল মতো থাকবে। এখন একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো স্বাদ বাড়ানোর জন্য, তো এটা কালারটা তো খুবই সুন্দর হয়েছে। ভাত রান্না হয়েছে আর সঙ্গে রয়েছে এই যে আলুটা মাখা, মানে আলুটা সেদ্ধ করে নিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে আর সর্ষের তেলের মধ্যে ফুটিয়ে নিয়ে আলুটা মেখে নেওয়া হয়েছে। আর এই যে পটলের কারি, কালারটা ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কালারটা খুব সুন্দর হয়েছে। তো এই হচ্ছে আজকে রাত্রে আমাদের খাবারের পদ। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।